ছয় থেকে শুরু করব। ছয় রঙ্গটি বলেছে, আমাদের গ্রামে একটি বর্গাকার জমির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 300 মিটার। এই বর্গাকার জমিটির চারিদিকে আমাকে একই উচ্চতার 3 ডেসিমিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরব। এখানে দেখো দেওয়াল দিয়ে ঘেরার কথা বলেছে। দেওয়াল একটু উঁচু হয় আমরা জানি, তাই জন্য তোমরা হয়তো ভাববে দেওয়াল তো লম্বা উঁচু হচ্ছে এদিকে, তাহলে এখানে দৈর্ঘ্য প্রস্থ ছাড়া উচ্চতার ব্যাপারও চলে আসবে। কিন্তু খেয়াল করে দেখবে যে এই অঙ্কটিতে আমাকে বলেছে যে হিসাব করে দেখি প্রতি বর্গ মিটার জমিতে কত টাকা হিসেবে দেওয়ালের জন্য কত খরচ পড়বে। অর্থাৎ এখানে আমাকে জানতে চেয়েছে শুধু জমির খরচটা, মানে যে বর্গাকার জমিটি তো আছেই, তার চারধারে যে দেওয়ালটা উঠেছে সেইটি কতটুকু জমির উপর উঠেছে, মানে নিচের জমিটুকু আমি জানতে চেয়েছে আমাকে, নিচের জমিটুকু কতটা উপরে উঠেছে সেটা না। তাই আমি এখানে শুধু চওড়া 3 ডেসিমিটার চওড়া দুদিকে সেটা নিয়ে আমি হিসেবটি করব। দেখো এই হলো আমার ভেতরের বর্গাকার জমিটি যার বাহুর দৈর্ঘ্য কত 300 মিটার, এবং এর চারপাশে আমাকে যে রাস্তাটি বলেছে চওড়া সেটি বলেছে 3 ডেসিমিটার করে চওড়া। এই দশমিক, হ্যাঁ 3 ডেসিমিটার মানে 0.3 মিটার। মিটার ডেসিমিটার, এটা যদি মিটার হয় ডেসিমিটার মানে 1 আর 0, মানে 10 দিয়ে ভাগ করলে ডেসিমিটারকে আমি মিটারে নিয়ে আসতে পারবো, তাই তো ওপর দিকে উঠছি তাই 10 দিয়ে ভাগ, তাই 3কে আমার 10 দিয়ে ভাগ করলে কত আসে 0.3 মিটার। তাই আমি এইদিকে লিখেছি 0.3, এইদিকেও লিখেছি 0.3, কারণ চওড়া তো দুদিকেই হবে। তাই টোটাল এই যে বাহুটি হলো, এই বাহুটি আমার টোটাল দৈর্ঘ্য হলো 300 + 0.3 + 0.3, মানে 0.6 যোগ হলো, 2 বার 0.3 যোগ হলো। এটি হলো আমার দেওয়াল সমেত বর্গাকার জমির, আর ভেতরেরটা হচ্ছে শুধু বর্গাকার জমির দেওয়াল বাদ দিয়ে। তাহলে বর্গাকার জমিটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য কত 300 মিটার। তাহলে বর্গাকার জমিটির ক্ষেত্রফল কত হবে বাহুর স্কোয়ার, মানে 300 স্কোয়ার বর্গমিটার। আমি এখন এই স্কোয়ারটি কিছু বের করিনি, এরকমই রেখে দিয়েছি। এরপর আমি যেটা বললাম মুখে যে চারপাশে যে চওড়া দেওয়ালটি দেওয়া হয়েছে তার বাহুর কতটি করে চওড়া, না 3 বাই 10 মিটার, মানে 0.3 মিটার চওড়া দেওয়াল দিয়ে ঘিরলে দেওয়াল সমেত জমিটির একটি বাহুর দৈর্ঘ্য এখন কত হলো, টোটাল বাহু কত হলো 300 + 0.6, মানে 2 দিয়ে 0.3 গুণ করে দিয়েছি, কারণ দুদিকে 0.3 আছে তাই 2 আছে তাই 2 দিয়ে গুণ করে দিয়েছি। বা তোমরা মন ইচ্ছে করলে যে 0.3 0.3 দুবারও লিখতে পারো। তাই 300 + 0.6 মিটার, মানে 300.6 মিটার হলো দেওয়াল সমেত আমার একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, এবার দেওয়াল সমেত এই জমিটির ক্ষেত্রফল কত হবে, 300.6 এর হোল স্কোয়ার হয়ে যাবে। এই যে এই যেমন ওইটা শুধু 300 স্কোয়ার হয়েছিল, এটি এখন দেওয়াল সমেত জমির ক্ষেত্রফল, এটার হোল স্কোয়ার মানে বাহু স্কোয়ার। শুধু দেওয়ালের ক্ষেত্রফল কত হবে, কারণ এই ভেতরটি হলো 300 স্কোয়ার এবং বাইরেটি হলো 300.6 স্কোয়ার। তাহলে যদি বাইরে থেকে ভেতরটা বিয়োগ করে দিই তাহলে আমার এই চারপাশটায় সরু সরু এই দেওয়ালটি আমি পেয়ে যাব। তাহলে শুধু দেওয়ালের ক্ষেত্রফল হলো 300.6 স্কোয়ার - 300 স্কোয়ার বর্গমিটার। এবার এটা বিয়োগটা করে দিই, স্কোয়ার - বি স্কোয়ারের ফর্মুলা, 300.6 + 300 × 300.6 - 300 বর্গমিটার, পেলাম 600.6 × 0.6 বর্গমিটার, এবং এটাকে গুণ করে দিয়েছি 360.36 বর্গমিটার। তোমাদেরকে আমি বলেছি বারবার যে দশমিকের পরে যে সংখ্যাগুলি থাকে এরকম 36 এরকম করে বলা যায় না, দশমিকের পরে কি বলতে হয় 360.36। ঠিক আছে, নেক্সট কাজ, 100 বর্গমিটার জমিতে খরচ বলে দিয়েছে 5000 টাকা। তাহলে 1 বর্গমিটারে কত খরচ এবং এই যেটি পেলাম তত বর্গমিটারে কত খরচ, ক্যালকুলেশনটা করতে হবে আর কিছুই না। দশমিক তুলে দিলাম, 2 শূন্য নিচে নেমে গেল, এখানে 2টি শূন্য কেটে দিলাম, এখানে 2টি শূন্য, এখানে 1টা শূন্য, 5 2 10, 2 1 2 2 8 16, 0 2 1 2 2 8 16, তাহলে 1 8 0 1 8 টাকা, অর্থাৎ 18,018 টাকা। শেষে লিখে দিলাম দেওয়ালের জন্য খরচ পড়বে 18,018 টাকা।
7. রেহানাদের আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দিয়েছে। এবারে বলেছে বাগানের ভেতরের চারদিকে আবার একটি সমান চওড়া রাস্তা তৈরি করতে হবে, যার ওই খরচ হয়েছে প্রতি বর্গ মিটারে 20 টাকা হিসাবে মোট এত টাকা খরচ হয়েছে। দেখো যে এরকম একটা অঙ্ক প্রথম দিকে করিয়েছিলাম যে প্রতিটি টালি এত ছিল 1-এর 3-এরটি এবং মোট মেঝের ক্ষেত্রফল পেয়ে গেছিলাম, তো বড় ক্ষেত্রফলকে ছোট দিয়ে ভাগ করে আমি টালির সংখ্যা পেয়ে গিয়েছিলাম এবং আরও একটি অঙ্ক এরকম 4-এরটিও করেছি যে বড় টাকাকে ছোট টাকা দিয়ে ভাগ করে আমি জমির ক্ষেত্রফল পেয়ে গিয়েছিলাম। তাই সেরকম এখানে 7-এর অঙ্কটিও 1380 টাকাকে 20 দিয়ে ভাগ করে তোমরা পেয়ে যাবে রাস্তাটির ক্ষেত্রফল তোমরা পেয়ে যাবে। দেখো আয়তাকার বাগান, তো তাই এটি হলো আমার এটা বাগানের ভেতরে। এবারে কিন্তু রাস্তাটি বাগানের ভেতরে, তাই বড় বাহুটি হলো 14 এদিকে বাগানটির এবং এটি হলো প্রস্থ 12। ভেতরে হচ্ছে আমার এটি হচ্ছে রাস্তা এবং এটা হলো রাস্তা বাদে ভেতরের অংশ, তো আমি 14 এবং 12 দিয়ে গুণ করে আয়তাকার বাগানের ক্ষেত্রফলটি বের করে নিয়েছি 168, মানে বড়টি পুরোটি। এরপর যেটি বললাম যে শুধু রাস্তাটি বের করতে হলে আমাকে ওই বড় খরচকে ছোট খরচ দিয়ে ভাগ করতে হবে, এগুলো আমি আগের ভিডিওগুলোতে বারবার বলেছি যে ঐকিক নিয়ম মনে মনে ক্যালকুলেশন হয় যে 20 টাকা খরচা হয় 1 বর্গ মিটারে, 1 টাকা খরচা হয় কত বর্গ মিটারে এবং এত টাকা খরচা হয় কত বর্গ মিটারে। এইভাবে আমার এই এই প্রসেসটা এই অঙ্কটি আসে, তাই 69 বর্গ মিটার হয়ে গেল আমার শুধু এই রাস্তাটি। এদিকে আমরা বাইরেটিও জানি টোটাল 168, এই রাস্তাটিও জেনে গেলাম 69, তাহলে 168 থেকে 69 বিয়োগ করে দিলে ভেতরের এই ফাঁকা অংশটুকু আমি পেয়ে গেলাম 99 বর্গ মিটার। অঙ্কটিতে আমাকে জানতে চেয়েছে রাস্তাটি কত চওড়া, আগের অঙ্কটিতে আমাকে কিন্তু বলে দিয়েছিল আগের অঙ্কটিতে যে 3 ডেসিমিটার চওড়া ছিল, কিন্তু এটি আমি জানি না, তাই আমি এটি ধরবো যে ধরি এক্স মিটার চওড়া এবং সেটি ধরে অঙ্কটি করব। কিভাবে ক্যালকুলেশন করব আমি দেখাই। রাস্তাটি ধরে নিলাম এক্স মিটার চওড়া, তাহলে রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য কত হয়? বাগানের দৈর্ঘ্য ছিল 14 আর রাস্তাটি বাদে মানে শুধু দুদিকে দুটো আমার এক্স বাদ হবে, এইদিকে একটি এক্স বাদ, এইদিকে একটি এক্স বাদ, তাই ভেতরটি হবে আমার 14 থেকে এক্স বিয়োগ এক্স বিয়োগ, শুধু এইটুকু, মানে 14 থেকে দুটো এক্স বিয়োগ, অর্থাৎ 14-2x। ঠিক এইরকম করেই এইটাও হচ্ছে তোমার ধরো এইদিকে হচ্ছে এক্স, হ্যাঁ আবার এইটিও হচ্ছে এক্স, চওড়া তো সমান চওড়া, তাই আমার 12 থেকে আবার এক্স এক্স বিয়োগ হয়ে যাবে, মানে শুধু এই ভেতরটুকু হবে, এই শুধু এইখান থেকে এইটুকু হবে 12-2x। তাই আমি এটি করেছি রাস্তা বাদে বাগানের দৈর্ঘ্য 14-2x, প্রস্থ 12-2x, তাই রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল হলো দৈর্ঘ্য গুণিত প্রস্থ এবং বাগানের ক্ষেত্রফল থেকে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল মানে এইটি বিয়োগ করে দিলে আমি পড়ে থাকে শুধু রাস্তার ক্ষেত্রফল। সেরকম করে সাজিয়েও নিয়েছি বাগানের ক্ষেত্রফল বিয়োগ রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল সমান রাস্তার ক্ষেত্রফল। আমি এইভাবেও করতে পারি, এভাবেও করতে পারি, আবার যদি আমি এইভাবে লিখি, দাঁড়াও, এইভাবেও লিখে দিতে পারি যে কারণ আমি তো আগে এটা বের করে নিয়েছি বিয়োগ করে 99 হচ্ছে রাস্তা বাদে বাগানের ক্ষেত্রফল, আবার এক্স দিয়ে হচ্ছে এটা, তাহলে এটা সমান এটা করে দিলেও 99 আসে। আবার দেখো এদিকে যদি বিয়োগ করি যে 168-69 নিয়ে এলাম, 14-2x এইদিকে গেল, 12-2x এইদিকে গেল, সেই একই আসে, তাই না? তাই আমি যে এইখানে লাইনটা লিখেছিলাম যে এই যে বিয়োগটা, এটা এখানে না লিখলেও হবে, যদি এখানে লেখো তাহলে এখানে এরকম ডাইরেক্টও করে দিতে পারো, তোমাদের ব্যাপার। দেখো সেই একই লাইন পেয়ে গেলাম, একটাই লাইন, তাই না? আমি এটাই সলভ করে দেখাই। ক্যালকুলেশন করে এলো 4x² - 52x + 69=0, মিডল ফ্যাক্টর করবো দুধারে দুটো, যে 69 × 4 করলে 276 হয়, 276-এর আবার কী করবো উৎপাদকে বিশ্লেষণ করবো, 2×1=2, 2×3=6, 2×8=16, 2×6=12, 2×9=18, ঠিক আছে? এবার 3×2=6, 3×3=9, শুধু এটুকুই থাকলো। এবার মাঝে -52টি আমার আনতে হবে, দেখি 2×2=4, 3×3=12, আর এদিকে 3 আসছে না,
আচ্ছা, 3 2 6 আর 2 23 46, 46 ছয় 52, হ্যাঁ এটা 80। তাহলে এই মাঝের এই দুটো গুণ করে দেব, 6 আসছে এবং এই দুটো গুণ করে দিয়ে আমার আসছে 46। তাহলে 46 প্লাস 6 মানে আমার 52 চলে এলো। এখানে আমি বসিয়ে দিই 4x² মাইনাস 46 প্লাস 6x প্লাস 69 ইকুয়াল 0 ইমপ্লাইজ 4x² মাইনাস 46x মাইনাস 6x প্লাস 69 ইকুয়াল 0 ইমপ্লাইজ। আচ্ছা, এখান থেকে দেখো 4 এবং 46-এর মধ্যে 2x টা কমন চলে গেল, x এবং এখানে x² x আছে, 2x কমন চলে গেলে ভেতরে থাকে 2x মাইনাস 2 23 x মানে 46 এলো। এবারে যদি এখান থেকে তাহলে যেটা কমন আসবে, কমন নিয়ে আসার পরে এখানে ব্র্যাকেটে যেটা আছে সেটাই এখানে ব্র্যাকেটেও থাকবে, পেয়ে যাব, মিডল ফ্যাক্টরের নিয়ম পেয়ে যাই। তাই তোমরা যদি এখানে কমনটা না ভাবতে পারো যে কি কমন আসছে, ডাইরেক্ট এখানে বসিয়ে দিয়ে সেটা দিয়ে এটাকে ভাগ করে পেয়ে যেতে পারো। আর যদি দেখো যে না আমি পারবো এখান থেকে ক্যালকুলেশন করে, যে আমি দেখতে পাচ্ছি যেখানে 6 এবং 69 মানে এখানে আমি 3 কমন যাবে, আমি যদি পারো বুঝতে তাহলে 3 কমন নিয়ে নেবে, ভেতরে পড়ে রইল 6 3 2 6x এবং যেহেতু মাইনাস কমন নিয়েছি তাই ভেতরটা হয়ে যাবে মাইনাস, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাই 3 23 69। তাহলে দুটো ব্র্যাকেট মিলে গেল 2x-23 2x-3 ইকুয়াল 0। আমি বের করছি চওড়া, তো তাহলে 2x মাইনাস মানে রাস্তাটি কত চওড়া, যদি এটা ধরি তাহলে 2x = 23 হয়, আর এদিকে x = 23/2 ইমপ্লাইজ x = কত হচ্ছে 2 11 22.5 হচ্ছে, 11.5 তাই তো, 2 1 2 2 1 2। হ্যাঁ, আবার এটা আসছে 2x-3 = 0 মানে x = 3/2 মানে 1.5। দেখো আমার এটা কিন্তু হতে পারে না, x ≠ 11.5 কেন হতে পারে না বলছি, তাই উত্তর হলো আমার এত। অতএব রাস্তাটি 1.5 মিটার চওড়া। 11.5 কেন হবে না, কারণ 11.5 যদি হয় এইটুকু চওড়া যদি 11.5 হয় এই এক্সটুকু, হ্যাঁ তাহলে 14 থেকে 2x যদি বাদ দিই মানে তাহলে এই ভেতরেরটা তো আমার নেগেটিভ সংখ্যা চলে আসবে, এ একদম ছোট এইটুকু জায়গা হয়ে যাবে, রাস্তা তো এত চওড়া হতেই পারে না প্রথম কথা। আর যদি অঙ্কের দিক থেকে দেখতে চাও তাহলে 14 থেকে যদি 2x এখানে x-এর জায়গায় 11.5 বসাও তাহলে কত হচ্ছে 23, নিজে গুণ 14 থেকে 23 ওটা বাদ দিলে তোমার পুরো নেগেটিভ চলে আসছে, তাই আমার এটা হবে না, ঋণাত্মক হবে না, ঠিক আছে, ঋণাত্মক হতে পারে না, বাগানের ক্ষেত্রফলের মান বা বাহুর মান, সেই জন্য আমার এটি হলো অ্যান্সার। 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট আয়তাকার জমির দৈর্ঘ্য বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে, দৈর্ঘ্য বলে দিয়েছে, ক্ষেত্রফল বলে দিয়েছে। তাহলে ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাই প্রস্থ মানে ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, তাই ক্ষেত্রফলকে দৈর্ঘ্য দিয়ে ভাগ করে দিয়ে আমি কী পেয়ে যাব, প্রস্থটা পেয়ে যাব। এবার বলেছে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে হলে বর্গক্ষেত্রের বাহু চাই, তো বর্গক্ষেত্রের বাহু কোনটি, বাহু হচ্ছে কর্ণটি, আয়তক্ষেত্রের কর্ণটিরই ওপর বর্গক্ষেত্রটি অঙ্কন করেছি। প্রথমে আয়তক্ষেত্রটি এঁকে নিলাম, আমি এই দিকেও আঁকতে পারতাম কিন্তু আমার এই লেখাটি ছেদ করে যেত, সেজন্য নিচ দিয়ে বর্গক্ষেত্রটি এঁকে নিলাম। এটি হলো আমার কর্ণ, এটি হলো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, কত বলেছে দৈর্ঘ্য বলে দিয়েছে 40 সেমি, ঠিক আছে, প্রস্থটা বের করে নিই। আচ্ছা, আমি এই সব অঙ্কে যে আমি ইমপ্লাইজ দিই, তোমাদের কাছে ইমপ্লাইজই দিতে হবে এমন কোনো মানে নেই, এটিকে ইমপ্লাইজ বলে মানে এমন যে, তারপর এটি সমান, তোমরা বাও লিখতে পারো, ঠিক আছে, তোমরা যেটিতে স্বচ্ছন্দ সেটি লিখবে, বাই লিখবে, আমি ইমপ্লাইজ লিখি। তাহলে প্রস্থ সমান ক্ষেত্রফল ভাজিত দৈর্ঘ্য, প্রস্থ পেয়ে গেলাম 1200 ভাজিত 40 মানে হলো 30 সেমি। এবার আয়তক্ষেত্রের কর্ণটি বের করবো, যে এই কর্ণটি বের করবো, কর্ণটি বের করলেই আমি বর্গক্ষেত্রটির বাহু পেয়ে যাবো, আর বাহু পেয়ে গেলেই ক্ষেত্রফল পেয়ে যাবো। কর্ণের ফর্মুলা কি, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার, অতএব আয়তক্ষেত্রটির কর্ণের দৈর্ঘ্য হলো রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার সমান রুট ওভার 40 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার মানে রুট ওভার 40-এ 40-এ কত হয় 1600 এবং 30-30 900 গুণ করলে, এবং রুট ওভার দুটি যোগ করলাম 2500, এবং 2500 যখন বর্গমূল করবো মানে রুট ওভার 2500 মানে 50 সেমি।
এবারে তাহলে বর্গক্ষেত্রটি বাহুও হলো সেই 50 সেমি এবং ক্ষেত্রফল 50 স্কোয়ার বর্গ সেমি, 2500 বর্গ সেমি। তোমরা শেষকালে এই উত্তরটি এখানে লিখে নেবে, অতএব বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এত বর্গ। টাস্ক, তোমরা আমাকে এই অঙ্কটি করে পাঠাবে। দেখো এটা হচ্ছে তোমার 204 পাতা। যে বর্গাকার চিত্রে কর্ণের দৈর্ঘ্য এত তার বাহুর দৈর্ঘ্য বের করবে, এই অঙ্কটি আমাকে করে পাঠাবে। এবং নিজে কড়ির এখানে কোনো অঙ্ক, হ্যাঁ এটা দেওয়া আছে, এই নিজে কড়ির একেরটি আমাকে করে পাঠাবে। বর্গক্ষেত্রের জমির কর্ণের দৈর্ঘ্য এত হলে পাঁচিল দিয়ে ঘেরতে কত মিটার দৈর্ঘ্যে পাঁচিল দিতে হবে, ঠিক আছে? এই অঙ্কটি এবং ওই যেটা বললাম এই 8-এর এদিকে, হ্যাঁ করে পাঠাবে। ধরো এটি একটি ঘর, এটা একটি ঘর, এর ছাদটা কাটা, ছাদটা কিছু হয়নি, ছাদটা ফাঁকা দিয়েছি কারণ না হলে ভেতরটা আমি দেখাতে পারবো না। শুধু তোমরা ভাববে যে এটি হলো একটা মেঝে, বাড়িটির মেঝে, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, এটা একটা দেওয়াল, 1, 2, 3, 4 চারটি দেওয়াল। আমাকে চারটি দেওয়ালের ক্ষেত্রফল একটাই ফর্মুলাতে বের করতে হবে। কিভাবে? ধরো দেওয়া আছে বাড়িটার দৈর্ঘ্য হচ্ছে x এবং প্রস্থ হচ্ছে y, কত x এবং y। এবারে আমাকে শুধু x এবং y থেকে পুরো চারটি দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে। তো আমরা জানি মেঝের ক্ষেত্রফল হচ্ছে x গুণিত y, মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, হ্যাঁ সেটা আমি মেঝে পেলাম, দেওয়ালগুলো পেলাম কি? পেলাম না। তাহলে দেওয়ালগুলো কী করে পাবো? এই দেওয়ালের ক্ষেত্রফল বের করতে হবে, এই দেওয়ালের, এই দেওয়ালের, এই দেওয়ালের, চারটি দেওয়ালের ক্ষেত্রফল বের করে যোগ করতে হবে। তাহলে অনেক হ্যাপা, তো আমি একভাবেই করে দিতে পারি। কী করে? এখানে ধরো দৈর্ঘ্যটা আছে এবং যদি উচ্চতাটা আমার জানা থাকে, এই যে হাইটটা, হ্যাঁ এই যে এখান থেকে এতটা হাইটটা, এই যে কতটা এখান থেকে এতটি কতটি, এখান থেকে হাইট যায় চারটা, হাইটই তো তাই সেমই। তো আমি কী করবো, এখানে দৈর্ঘ্যটি এবং এই হাইটটাই মানে এই দেওয়ালটার প্রস্থ। দেখো আমি যদি ঘরটাকে একটু ঘুরাই, তাহলে এই যে এইটি যে দৈর্ঘ্য এবং বাড়িটির যে উচ্চতা, সেটি হলো এই দেওয়ালটির চওড়া, এই দেওয়ালটির চওড়া, মানে এই দেওয়ালটির ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত উচ্চতা। আবার ঘুরালাম, এবারে এই দেওয়ালটি, এটি তো আমার প্রস্থ ছিল, মানে ওয়াই প্রস্থ ছিল, মেঝের প্রস্থ, এই প্রস্থর সঙ্গে আমার উচ্চতা গুণ হয়ে যাবে, তাহলে আমি এই দেওয়ালটির ক্ষেত্রফল পাবো, কারণ প্রস্থ গুণিত উচ্চতা, প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে এই দেওয়ালের, এই দেওয়ালের দৈর্ঘ্য প্রস্থ এটা, আবার এই দেওয়ালটা, এই দেওয়ালটা তো একই জিনিস, দৈর্ঘ্য গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত উচ্চতা। আবার এই দেওয়ালটি ঘুরালাম, এটি এবং এটিও সেই প্রস্থ গুণিত উচ্চতা। তার মানে টোটাল কতগুলো পেলাম? এই দেওয়াল এবং এই দেওয়ালের জন্য পেলাম দৈর্ঘ্য গুণিত উচ্চতা, দৈর্ঘ্য গুণিত উচ্চতা, আর এই দেওয়াল এবং এই দেওয়ালের জন্য প্রস্থ গুণিত উচ্চতা, প্রস্থ গুণিত উচ্চতা। তাহলে 2টি দৈর্ঘ্য গুণিত উচ্চতা এবং 2টি প্রস্থ গুণিত উচ্চতা, তাই না? তাহলে 2টি দৈর্ঘ্য গুণিত উচ্চতা এবং 2টি প্রস্থ গুণিত উচ্চতা। তাই এখান থেকে যদি আমি উচ্চতাটা বাইরে কমন নিয়ে নিই এবং এইদিকে 2 বাইরে কমন নিয়ে নিই, ঠিক আছে, তাহলে প্রথমে 2টাকে কমন নিয়ে দেখায়, দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস প্রস্থ গুণিত উচ্চতা, ঠিক আছে। এরপরে আবার উচ্চতাটাকে বাইরে বাদ দিয়ে দিই, তাহলে 2 দৈর্ঘ্য প্লাস প্রস্থ ভেতরে পড়ে রইল ইনটু উচ্চতা। তাহলে আমার ঘরের চার দেওয়ালের ক্ষেত্রফল যেটা হয় সেটা একবারে লিখে নেবে, যে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। আমার 5টা ফর্মুলা বলেছিলাম এখানে রম্বস পর্যন্ত, এটা একটা এক্সট্রা ফর্মুলা যে 2 ইনটু দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইনটু উচ্চতা। একটি হলঘরের দৈর্ঘ্য 4, প্রস্থ 6 এবং উচ্চতা 4, তাহলে এই হলঘরের আমি চার দেওয়ালের ক্ষেত্রফলটা বের করে নিতে পারবো। এবার ঘরটিতে 3টি দরজা আছে, দরজার ক্ষেত্রফল প্রত্যেকে বলে দিয়েছে, আমি সেই প্রথমেই বলেছিলাম যে এত বাই এত, মানে এটা তোমার গুণ করে দেওয়া আছে, মানে একদম ক্ষেত্রফলটা বুঝিয়ে দিয়েছে যে এটি দৈর্ঘ্য এটি প্রস্থ। তাহলে দরজাগুলোর আমি 3টি দরজার, মানে 3 দিয়ে এটাকে গুণ করলে 3টি দরজার ক্ষেত্রফল পেয়ে যাবো, এবং 4টি জানালা আছে যাদের প্রত্যেকটি ক্ষেত্রফল এত এবং এত। তোমরা কিন্তু আগে অঙ্কগুলি পড়ে নেবে, তারপর আমার অঙ্কটি দেখবে, হ্যাঁ আমি এখন ভিডিওটা শর্ট করার জন্য আমি তাড়াতাড়ি করে বলে দিচ্ছি, কিন্তু অঙ্কটি তোমরা আগে পড়বে, ভিডিও পজ করে ভালো করে মনে বুঝবে, তারপর অঙ্ক সলিউশন দেখবে, আগে নিজে করার চেষ্টা করবে, না পারলে তখন ভিডিওটা আবার চালাবে। চারটি জানালা আছে, 4 দিয়ে এটা গুণ করব, তাহলে দরজা পেয়ে গেলাম, জানলা পেয়ে গেলাম, সেগুলো যোগ করে দিয়ে যদি চার দেওয়ালের ক্ষেত্রফল থেকে বিয়োগ করে দিই, তাহলে শুধু দেওয়ালে যেটা রঙিন কাগজ দিয়ে থাকবো, যে দেওয়ালগুলো রঙিন কাগজ দিয়ে থাকবো, আমি তো জানলা দরজা থাকবো না, শুধু দেওয়ালগুলো থাকবো, তাহলে সেইটার আমি বর্গমিটারটা পেয়ে যাব। তাহলে হলটির দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টাই লিখে নিলাম, এবং ঘরটির জানালা দরজা সমেত
চার দেওয়ালের ক্ষেত্রফল কত পেলাম? 2 × দৈর্ঘ্য + প্রস্থ × উচ্চতা। তাহলে ক্যালকুলেশন করে 80 বর্গমিটার পেলাম। এবার যেটি বললাম তখন যে তিনটি দরজার ক্ষেত্রফল 3 দিয়ে গুণ করে দেবো ওই ক্ষেত্রফলটিকে, চারটি জানালার ক্ষেত্রফল 4 দিয়ে গুণ করে দেবো যেটি দেওয়া আছে, জানালার ক্ষেত্রফল এবং দরজার ক্ষেত্রফল সব দেওয়া আছে। তারপর এই দুটো যোগ করে 80 থেকে বিয়োগ করে দেবো, জানালা দরজা বাদ দিয়ে চার দেওয়ালের ক্ষেত্রফল, তার মানে 80 থেকে এই দুটো যোগ বিয়োগ, কত পেলাম? 70.7 বর্গমিটার। এবার শুধু রঙিন কাগজ দিয়ে মুড়তে কত খরচ? 1 বর্গমিটারের খরচ বলে দিয়েছে 70 টাকা, তাহলে এততে কত খরচ? 70 দিয়ে গুণ করে দিয়ে পেয়ে গেলাম 4949 টাকা, 4949 টাকা। 10-এর অঙ্কটি তোমরা আমাকে করে পাঠিও, এই অঙ্কটি আমি মুখে বলে দিচ্ছি। চার দেওয়ালের ক্ষেত্রফল 42, মানে 2 × দৈর্ঘ্য + প্রস্থ × উচ্চতা, মানে 42 দেওয়া আছে। মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 12 দিয়ে দিয়েছে, দৈর্ঘ্যও বলে দিয়েছে যে দৈর্ঘ্য হচ্ছে 4, তাহলে ক্ষেত্রফলকে যদি 4 দিয়ে ভাগ করে দিই প্রস্থটা পেয়ে যাবো 3 বর্গমিটার। আবার এখানের ফর্মুলাতে দৈর্ঘ্য তো 4 আছে, প্রস্থ আবার 3 পেয়ে গেলাম বসিয়ে দিয়ে, সমান কত দেওয়া আছে? 42, মানে 2 × 4 + 3 × উচ্চতা = 42। এই এখান থেকে উচ্চতার মানটা বের করবে। 11, সুজাতা 84 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তকার কাগজে ছবি আঁকবে। কাগজটির দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর দিয়ে দিয়েছে। অন্তর মানে হচ্ছে বিয়োগফল, মানে দৈর্ঘ্য থেকে প্রস্থ বিয়োগ করলে 5 হয়, অর্থাৎ প্রস্থ থেকে দৈর্ঘ্য কত বেশি? না 5 বেশি। হ্যাঁ, তাহলে প্রস্থ যদি আমি এক্স সেমি ধরে নিই তাহলে দৈর্ঘ্য কত হবে? x + 5 হবে। দেখো প্রস্থ সমান এক্স সেমি এবং দৈর্ঘ্য সমান x + 5 সেমি। দেখো x + 5 এটা কী করে এলো? কারণ দৈর্ঘ্য মাইনাস প্রস্থ মানে 5, তো কারণ দৈর্ঘ্য এবং প্রস্থের অন্তর 5, তাহলে দৈর্ঘ্য সমান কত হবে? প্রস্থ + 5, প্রস্থটাকে ডান দিকে নিয়ে গেছি, তাই প্রস্থর মানে হচ্ছে এক্স, অর্থাৎ দৈর্ঘ্য মানে x + 5। এটা মনে মনে করার জন্য, তাই মনে রাখবে যে প্রস্থ থেকে 5 বেশি, তাই দৈর্ঘ্য x + 5। ক্ষেত্রফল বলে দিয়েছে 84 বর্গ সেমি, তাই দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে 84 হবে, তাই শর্ত অনুসারে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কত হলো? 84। ইমপ্লাইজ আমি ক্যালকুলেশন করি, x² + 5x + 9, এটা -84 = 0। ইমপ্লাইজ x² আচ্ছা দেখো 84-কে কী করে ভাঙবো তোমরা দেখে নাও, মুখে মুখে যারা করতে পারবে একদম ডাইরেক্ট করে দেবে, আমি একবার করে দেখিয়ে দিই। 2 তোমার এখানে কত হয়? 42। তারপরে হচ্ছে 2 এখানে কত হয়? 21। 3 × 7 = 21। আচ্ছা 2 × 2 = 4, 4 × 3 = 12, আর এদিকে 7, 12 থেকে 7 বিয়োগ করলে কত হবে? 12 থেকে 7 বিয়োগ করলে 5 হবে, তাই আমার এখান থেকে পেয়ে গেলাম, এই 3টা নিলাম 12 এবং শুধু এটা নিলাম 7, তাহলে এখানে হলো 12 − 7x − 84, যেহেতু নেগেটিভ আছে তাই বিয়োগ করলাম, কারণ যোগে আসতো না, নেগেটিভ সাইন আমাকে আনতেই হবে একটা। এগুলো সব মিডিল ফ্যাক্টর, তোমাদের উৎপাদক চ্যাপ্টারের অঙ্ক হয়ে গেছে করা। এখান থেকে এক্স কমন নিলাম, x + 12 − 7 কমন নিলাম, x + 12 = 0, প্লাস হয়ে গেল, কারণ প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস কম মাইনাস থেকে মাইনাস কমন নিয়ে এলে ভেতরে প্লাস হয়, তাহলে x + 12 × x − 7 = 0। যেহেতু প্রস্থ ঋণাত্মক হতে পারে না তাই এখানে লিখে দিলাম, কিন্তু x ≠ −12, এখান থেকে x = 7টি হলো অ্যান্সার, তাহলে দৈর্ঘ্য হলো x + 5 = 7 + 5 = 12 এবং প্রস্থ 7 এবং পরিসীমা 2 × দৈর্ঘ্য + প্রস্থ মানে 38 সেমি। অতএব কাগজটির পরিসীমা 38 সেমি। 12-র অঙ্কটি বলেছে বর্গাকার বাগানের বাইরের চারদিকে এত মিটার চওড়া রাস্তা আছে, তাহলে আমি বাগানটি এঁকে নিলাম, এবার এর বাইরের চারিদিকে বলেছে, বাইরের চারিদিকে কত? 2.5 মিটার, এই দিকেও 2.5 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে বাগানটির ক্ষেত্রফল, ভেতরেরটির ক্ষেত্রফল এবং একটি কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে, কর্ণের দৈর্ঘ্য এবং এই ভেতরের ক্ষেত্রফল। কর্ণের দৈর্ঘ্য বের করতে হলেও বাহু চাই এবং ক্ষেত্রফল বের করতে হলেও বাহু চাই, বাহু তাহলে আমি ধরে নিলাম এক্স, তাহলে বাগানের একটি বাহু দৈর্ঘ্য ধরলাম x মিটার, বাগানটির ক্ষেত্রফল x² বর্গমিটার, যেহেতু এটি বর্গাকার তাই এখানে তোমরা লিখে দিতে পারো যে বর্গাকার বাগানের
একটি বাহুর দৈর্ঘ্য, আবার রাস্তা সহ বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য তাহলে কত? এইদিকে আড়াই, এদিকে আড়াই, এরকম অঙ্ক অনেকগুলো হলো, তাহলে ডবল হয়ে গেছে, দুবার আড়াই যোগ হবে এক্স এর সাথে, মানে টু গুণিত আড়াই যোগ হলো এক্স প্লাস টু গুণিত আড়াই, তাই কত হলো 2.5কে 2 দিয়ে গুণ করলে 5 হয়, আড়াই আড়াই 5, মানে এক্স প্লাস 5 মিটার। রাস্তা সহ বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য কত হলো? এক্স প্লাস 5 মিটার। এরপর এইটির ক্ষেত্রফল কত হবে? রাস্তা সহ বাগানটির ক্ষেত্রফল, এটাও তো তোমার বর্গক্ষেত্রের চারপাশে সমান চওড়া, মানে সেটাও বর্গক্ষেত্র, মানে রাস্তা সহ বাগানটিও বর্গক্ষেত্র, তাই এটার হোল স্কোয়ার হয়ে গেলে এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার বর্গ মিটার। এবার শুধু এই রাস্তা সহ পুরোটার ক্ষেত্রফল বিয়োগ যদি ভেতরেরটার ক্ষেত্রফল করি তাহলে আমার কী পড়ে থাকবে? শুধু রাস্তার ক্ষেত্রফল, আর শুধু রাস্তার ক্ষেত্রফল আমার কত বলেছে? শুধু রাস্তার ক্ষেত্রফল পড়েছে 165 বর্গ মিটার। এই যে রাস্তাটির ক্ষেত্রফল 165 বর্গ মিটার, ঠিক আছে? তাহলে বিয়োগটা করে দিই, তাহলে শর্তানুযায়ী এক্স প্লাস 5 এর হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান 165। এটা আমি হোল স্কোয়ারের ফর্মুলা, এক্স স্কোয়ার প্লাস 2.5 10 এক্স প্লাস 5.5 25 মাইনাস এক্স স্কোয়ার সমান 165। এক্স স্কোয়ার কেটে গেল, 10 এক্স প্লাস 25, তারপরে হচ্ছে মাইনাস 165 সমান 0। আচ্ছা, 165টা ওইদিকেই থাক, সমান 165 25টাকে ওই থেকে নিয়ে যায় মাইনাস 25 করে, তাহলে 10 এক সমান হলো 5-5 0 4 140, এক সমান হচ্ছে 140/10, মানে 0 0 কেটে গেল শুধু 14। অতএব বাগানটির একটি বাহুর দৈর্ঘ্য সমান 14 মিটার। অতএব কি জানতে চেয়েছে? ক্ষেত্রফল, বলেছিলাম না ক্ষেত্রফল এবং কর্ণ দুটোই জানতে হলে বাহু চাই, অতএব ক্ষেত্রফল সমান 14² বর্গ মিটার। 14 14 কত হয়? 196 বর্গ মিটার। এই জন্যই বলি নামতাগুলো মুখস্থ রাখতে, এই স্কোয়ারগুলো 25 পর্যন্ত করা করিয়েও ছিলাম, যে 25 স্কোয়ার পর্যন্ত, 14² সমান 196 বর্গ মিটার। অতএব কর্ণের দৈর্ঘ্য এবার লাস্ট পড়ে এলো, আমার ফর্মুলা কি? বাহু রুট টু, বাহু মানে 14√2 মিটার। আচ্ছা, এখানেই শেষ নয়, এখানেই শেষ নয়, আমাকে আবার বলে দিয়েছে রুট টুর মানে 1.414, তাই এখানে আমাকে 14 × 1.414 মিটার করতে হবে, গুণটা করতে হবে, যাই হোক গুণটা করে নেবে, 1.414 সঙ্গে 14 দিয়ে গুণ করলে 19,796 আসে, 3 ঘর আগে দশমিক বসে যাবে, তাহলে তোমার এটা হয়ে গেলো 19.796 মিটার উত্তর। শেষকালে উত্তর হচ্ছে বাগানটির ক্ষেত্রফল এত বর্গ মিটার এবং কর্ণের দৈর্ঘ্য এত মিটার। 13 অঙ্কটি বেশ ভালো লাগে আমার, এমনিতে বর্গাকার জমির কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, সেখান থেকে আমাকে বাহুটি বের করতে হবে, বাহুটি বের করে আমার কাজ হচ্ছে তোমার কত মিটার পাঁচিল দিতে হবে, মানে চারধারটা, মানে পরিসীমা বের করতে বলেছে, তাই তো? পরিসীমা মানে হচ্ছে বাহু বের করে তার সঙ্গে চার দিয়ে গুণ করা, আমার পরিসীমা পেয়ে যাওয়া। পরিসীমা বের করে আবার তোমার এটা কি বলেছে? বর্গ মিটারে প্রতি বর্গ মিটারে এত টাকা করে ঘাস বসাতে, মানে ভেতরটা, ভেতরটাও বলছে, খরচটা বলে দিয়েছে, ভেতর মানে আমার ক্ষেত্রফলটাও বের করতে হবে, ক্ষেত্রফল বের করে তারপরে 20 দিয়ে গুণ। অঙ্কটা খুবই ইজি। অতএব জমির কর্ণের দৈর্ঘ্য হচ্ছে এত করে এত মিটার দেওয়া আছে এবং বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম এ। আমরা জানি কর্ণের ফর্মুলা হচ্ছে বাহু রুট টু, বাহু রুট টু সমান কর্ণের দৈর্ঘ্য, বাহু রুট টু বাহুর জায়গায় বসিয়ে দিলাম এ, তাহলে এ রুট টু সমান 20√2 কর্ণের দৈর্ঘ্য আমার দেওয়া আছে, শর্তানুসারে আমি কাজে লাগিয়ে দিলাম কর্ণ থেকে বাহু বের করার এইভাবে প্রসেস। বাহু কত হলো? 20। এগুলো MCQ পড়ে, কর্ণ থেকে বাহুর দৈর্ঘ্য দিয়ে দিল, তাহলে বাহুর দৈর্ঘ্য 20 মিটার হয়ে গেল, বাহু পেয়ে গেলাম। এরপরে পরিসীমা হচ্ছে 4 দিয়ে গুণ করে 80 মিটার এবং ক্ষেত্রফল আবার বাহুর স্কোয়ার, বাহুর বর্গ মানে বাহু গুণিত বাহু মানে 400 বর্গ মিটার। এরপরে কাজ হচ্ছে আমার জাস্ট টাকাটি বের করে নেওয়া। অতএব আমার ক্ষেত্রফলকে আমি 20 টাকা দিয়ে গুণ করে দেবো, মানে 20 × 400 ঘাসটাতে ভেতরে বসাবো, তাই ক্ষেত্রফলের সঙ্গে গুণ হলো 8,000 টাকা। এবং চারধার পাঁচিল দিতে হবে কত মিটার দৈর্ঘ্যে? না, 80 মিটার। এটা উত্তরটা লিখে নেবে শেষকালে, আমার এটা সাজানো হয়নি, তোমরা লিখবে। অতএব চারধারে 80 মিটার দৈর্ঘ্যের পাঁচিল দিতে হবে, একটু একটু সাজিয়ে নেবে, এবং ঘাস বসাতে মোট খরচ হবে 8,000 টাকা। আমাদের আয়তাকার বাগানের একটি কর্ণ বরাবর বেড়া দেব, আয়তাকার বাগানের দৈর্ঘ্য এবং প্রস্থ দিয়ে দিয়েছে 12 এবং 7, তাহলে কর্ণটি বের করলেই আমি পেয়ে যাব বেড়াটি।
কারণ কর্ণ বরাবর বেড়াটি দিয়েছি মাঝখানে, ঠিক আছে? তাহলে কর্ণ হচ্ছে রুট ওভার 12² + 7² তাহলে বেড়ার দৈর্ঘ্য পেয়ে গেলাম। আবার বলেছে বেড়াটি যে আয়তকার বাগানকে যে দুটি ত্রিভুজে ভাগ করলো তাদের পরিসীমা বের করি। তাহলে আয়তক্ষেত্র তো হচ্ছে এটা 12, 7, 12, 7, দৈর্ঘ্যপ্রস্থ কর্ণটা দিয়ে দিলাম, কর্ণ মানে হচ্ছে বেড়া, তাহলে কর্ণের দৈর্ঘ্য মানেই বেড়ার দৈর্ঘ্য, এটা আগে বের করি। আবার বেড়ার দৈর্ঘ্যটা পেয়ে গেলেই এই যে ত্রিভুজটি পেলাম এবং এই দুটি এই যে ত্রিভুজটি এদের কি একটি বাহু 12, একটি বাহু 7 এবং আরেকটি বাহু কি হলো কর্ণটি, সেরকম এই ত্রিভুজটি একই আবার দুটো সমান সমান ত্রিভুজে ভাগ করেছে। তাহলে কর্ণের দৈর্ঘ্য হয়ে গেল 12² + 7² রুট ওভার, মানে 12 × 12 = 144, 7 × 7 = 49, দুটোকে যোগ করে 193, রুট ওভার 193 মিটার। তাহলে এই কর্ণ অর্থাৎ বেড়াটি পেয়ে গেলাম। এই ত্রিভুজ এবং এই ত্রিভুজের পরিসীমা বের করতে হবে, তো একই তো দুটো ত্রিভুজ, হ্যাঁ, মানে যাদের বাহু হচ্ছে 12, 7 এবং রুট ওভার 193। পরিসীমা মানে তিনটি বাহু যোগ করা, আমি চতুর্ভুজের বলেছিলাম তো যে চারটি ধার যোগ করা, ত্রিভুজের ক্ষেত্রে সেই একই তিনটি ধার যোগ করে দেওয়া। তাই 12 + 7 + 193 কী লিখেছি, আয়তক্ষেত্রের কর্ণ আয়তক্ষেত্রকে যে দুটি ত্রিভুজে বিভক্ত করেছে তাদের প্রত্যেকের বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 12 মিটার, 7 মিটার এবং রুট ওভার 193 মিটার। তাই প্রত্যেকটি ত্রিভুজের পরিসীমা 12 + 7 + √ এত, তাই 19 মিটার কিন্তু পরিসীমা। তো তাই শেষকালে উত্তর লিখে দেবে, বেড়াটির দৈর্ঘ্য এত মিটার এবং ত্রিভুজ দুটির পরিসীমা 19 + √ 193 মিটার।